ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় আল আল রেস্টুরেন্ট ও নামবিহীন ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে মোহাম্মদ শফিক উল্লাহ নামে একজনকে পনেরো দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয় জেল হাজতে পাঠানো হয়েছে মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী বিচারক মিল্টন রায় এ সময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক বিকাশ চন্দ্র সাহা ব্যবস্থাপক প্রকৌশলী বিধান চন্দ্র মিত্র সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষিণ কানানগঞ্জের চুনকোটিয়া এলাকায় আমরা তিনটা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি তো এখানে যে আলমদীনা রেস্টুরেন্ট এখানে অবৈধ সংযোগ এটি পেয়েছি এখানে যে অভিযুক্ত তার দূষ ভিত্তিতে আমরা মূলত তাকে এক লক্ষ টাকা জরিমানা করেছিলাম তো জরিমানা দিতে না পারায় তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে